विधाननगर म्यूनसिपल कॉरपोरेशन वार्ड 34 के बीजेपी उम्मीदवार कौशिक विश्वास ने क्या कहा, आइए जानते हैं। नमस्कार, আমি কৌশিক বিশ্বাস, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, 34 নম্বর ওয়ার্ড বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের। টিকিট পেয়ে আমার মনে হচ্ছে এটা একটা সুযোগ। আমার দল ভারতীয় জনতা পার্টি আমাকে যেটা করে দিয়েছে, মানুষকে, জনগণকে সেবা করার জন্য। এবং ভারতীয় জনতা পার্টিতে যখন থেকে আমি রয়েছি, তখন থেকে মানুষের পাশে, মানুষের কাছে থাকার চেষ্টা করেছি। সেই সুযোগটা আরও ওয়াইড স্কেলে আমাকে ভারতীয় জনতা পার্টি করে দিয়েছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। উন্নয়ন হয়নি বলে মনে হচ্ছে আপনার এরিয়াতে? দেখুন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এটা একটা প্রেস্টিজিয়াস এলাকা। এখানে উন্নয়ন, রোড ইনফ্রাস্ট্রাকচার, ওয়াটার ড্রেনেজ সিস্টেম, প্রপার ড্রিঙ্কিং ওয়াটার, এগুলোর একটা ডেভেলপমেন্টের দরকার আছে ইমিডিয়েটলি, যেটা বিগত কয়েক বছর ধরে কিন্তু নেগলেক্টেড হয়ে পড়ে রয়েছে। তো আমরা এখানে যখন প্রচারে বেরোচ্ছি বা লোকের কাছে যাচ্ছি, জনগণের কাছে অ্যাপ্রোচ করছি, তখন তারা প্রত্যেকেই বলছে যে বিগত 3-4 বছর ধরে একটা প্রপার, মানে কীরকম বলবো, একটা মিসম্যানেজমেন্ট হয়ে রয়েছে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখানে রোড দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে, রাস্তার অবস্থা আপনারা যদি দেখেন যে একটা, মানে পুরনো শহরের ধ্বংসাবশেষ হয়ে যাচ্ছে, 1 ফুটের মতো করে গর্ত কোথাও, যেখানে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ির চাকা পড়ে গিয়ে গাড়ির অ্যাক্সেল ড্যামেজ হচ্ছে, রাস্তাঘাটে লাইট সন্ধ্যার পরে বন্ধ হয়ে থাকছে, যার জন্য সিকিউরিটি ইস্যুস একটা হচ্ছে। আমরা দেখেছি চুরি চিন্তায় কিন্তু অনেক বেড়ে গেছে, প্লাস এখানে ড্রেনেজ সিস্টেমের একটা খুব সমস্যা দেখা দিয়েছে। বৃষ্টি, হালকা থেকে ভারী বৃষ্টি হলেই এখানে জল জমে যাচ্ছে, এবং সেটা প্রপার ড্রেনেজ সিস্টেম ক্লিনিং না হওয়ার জন্য, সেটা পাম্পিং স্টেশনগুলোকে ঠিকঠাক অপারেট না করার জন্য এখানে কিন্তু সবসময় একটা জল জমে থাকার একটা অবস্থা হয়ে রয়েছে। মূলত এটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডে বয়স্ক লোকের সংখ্যা, যারা হচ্ছে অ্যাবভ 60 ইয়ার্স অফ এজ, সিনিয়র সিটিজেনের সংখ্যা প্রচুর। কারণ এখানে দেখেছেন প্রথম 34 বছর এবং তারপরে এই 12 বছর কেটে গেল, যেখানে সরকার আমাদের পশ্চিমবাংলায় এক তো উন্নয়ন, চাকরি কিছুই আনেনি, যার জন্য আমাদের জেনারেশনের ছেলে মেয়েরা, ভাই বোনেরা সবাই কিন্তু বাইরে চলে গেছে। তো স্বাভাবিকভাবে সিনিয়র সিটিজেনের সংখ্যা এখানে বেড়ে গেছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এনাদের সেফটি, সিকিউরিটি অ্যান্ড সবসময় এনাদের পরিষেবা দেওয়া। কারণ সিনিয়র সিটিজেনদের আমরা দেখেছি তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে এভরিডে। সেই জায়গাটা আমরা তাদেরকে যদি অ্যাপ্রোচ করে তাদেরকে, তাদের পাশে থাকতে পারি, একটা ডেডিকেটেড হেল্পলাইন তাদের জন্য থাকতে পারে, একটা নিরাপত্তার ব্যবস্থা করতে পারি, এবং তাদের প্রত্যেকটা পরিষেবা, যেরকম জল থেকে শুরু করে প্রপার গার্বেজ ডিসপোজাল থেকে শুরু করে তাদের দৈনন্দিন জীবনের এরকম অনেক কিছু, মানে প্যারামিটার্স রয়েছে যেগুলো কিন্তু মিট হয় না এখানে, সেই জায়গাগুলো যদি আমরা করতে পারি, এটা একটা খুব ভালো অপরচুনিটি হবে এবং খুব সুন্দর একটা সার্ভিস আমরা দিতে পারবো। প্রচারে গিয়ে কিরকম সাড়া পাচ্ছেন দাদা আপনি? অ্যাপ্রোচ যখন করছি, সাড়া আমরা খুব সুন্দর পাচ্ছি, পজিটিভ একটা এখানে রেসপন্স আছে লোকের মধ্যে। যেহেতু আমি এইখানকার, বিশেষ করে স্থানীয় বাসিন্দা, আমি HB ব্লকের বাসিন্দা, যেটা এই HB ব্লক হচ্ছে এই 34 নম্বর ওয়ার্ডেরই একটা মানে ব্লক, সেখানে লোকেরা প্রত্যেকেই আমাকে চেনে। প্রত্যেকের কাছে যখন যাচ্ছি তারা আমাকে ছোটবেলা থেকে দেখেছে, আমি এখানে বিগত 27-28 বছর ধরে রয়েছি। তো আমার জন্ম সল্ট লেকেই, এবং এই ব্লকে আমি 27-28 বছর ধরে রয়েছি। যখন তারা আমাকে যখন দেখছে তখন বলছে, হ্যাঁ আমাদের ঘরের ছেলে, তুই যখন এখানে এসছিস তাহলে আমরা সবাই চেষ্টা করব তোর মতো একজন মানুষকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং একটা ভালো ভোটিংয়ের পরিবেশ তোরা তৈরি কর, আমরা অবশ্যই ভোট দিতে যাব। এটাই হচ্ছে এখন লোকেরা আমাদের কাছে দাবি করছে এবং এক্সপেক্ট করছে। কি কাজ করেন আপনি আর এই সোশ্যাল ওয়ার্ক কি করেন? দেখুন, সোশ্যাল ওয়ার্ক বিভিন্ন রকম ভাবে আমি করেছি এবং করে থাকি। বিশেষ করে বিগত কোভিড পিরিয়ডে 2 বছরে আমি প্রচুর অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই করেছি আমাদের সল্ট লেক এবং অ্যাডজেসেন্ট এরিয়াসে। এই অক্সিজেন সিলিন্ডার যখন মানুষ একদম ক্রাইসিসে রয়েছে, আমি এবং আমার বন্ধুরা মিলে আমরা ডিসাইড করেছিলাম যে না, আমার মুখে দাঁড়ানোর জন্য আমরা সবাই একটা
ফাইট একটা লড়বো, এবং সেটা করার জন্য আমি এবং আমার বন্ধুরা বিভিন্ন রকম জায়গা থেকে অক্সিজেন সিলিন্ডার সোর্স করেছি, অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই করেছি, দিনে রাতে যখন যার দরকার পড়েছে আমরা তাদের কাছে অ্যাপ্রোচ করেছি, কনসেন্ট্রেটর অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছি, এবং যত রকম ধরুন এই যে আমফান এবং বিভিন্ন রকম যখন প্রাকৃতিক সেই সময় অনেক জায়গায় দেখা যাচ্ছে পৌরসভা থেকে সব জায়গায় এসে অ্যাক্সেস করতে পারিনি, আমরা বন্ধুরা মিলে কি করেছি সেই গাছগুলোকে কেটে রাস্তা পরিষ্কার করেছি, ইলেকট্রিক লাইনস মানে ওই পোলস গুলো যেগুলো পড়েছিল সেখানে অনেক রকম কেবলের তার পড়ে রাস্তায় কিন্তু গাড়ি চলতে পারছিল না, সেইগুলো আমরা নিজে হাতে সরিয়েছি। তো বিভিন্ন রকম এরকম সারা বছর রাউন্ড দ্য ইয়ার আমরা করতে থাকি, কোনো পার্টিকুলার কিছু বলতে পারবো না, বাট হ্যাঁ এরকম যখনই যে সুযোগ এসছে আমরা সেই সুযোগে মানুষের পাশে আমরা সবসময় দাঁড়িয়েছি। পন্ডিতজি এটাও হচ্ছে ধরুন এখানে যে দুস্থ হচ্ছে পরিবারগুলো রয়েছে, কোনো ছেলে মেয়ের যদি শিকাগোত কিছু কলেজে ভর্তি করা বা কোনো কোর্সে প্রফেশনাল কোর্সে যদি অ্যাডমিশনের জন্য যে টাকা পয়সা লাগে নেতাজি নিজেই সেই টাকা ফান্ডিং করেছে, বা কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়েছেন তাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানো, তার সুচিকিৎসা করার বন্দোবস্ত তিনি করেছেন, বা কেউ মারা গেছেন কিন্তু তার বাড়িতে কাউ আমাদেরকে জোগাড় করে নিয়ে সব দেওয়ার জন্য আমরা তো চারজন গেছি ওখানে উপস্থিত, বা বাড়িতে কোনো এমার্জেন্সি রাতভীরে দরকার পড়লে কৌশিক বিশ্বাসের নাম এই ব্লকের সবার কাছে আছে, তাকে অ্যাপ্রোচেবল এবং সেকে বললে সঙ্গে সঙ্গে চার পাঁচজনকে নিয়ে উপস্থিত হয়ে যাও। তো এটাও আমার মনে হয় অ্যাডিশন যেটা কৌশিক বিশ্বাস এর জন্য থাকা কি বললেন এই ওয়ার্ডে এই মানুষকে আপনি কি বলতে চাইছেন? এলাকার মানুষকে আমি একটাই জিনিস বলতে চাই, ভারতীয় জনতা পার্টির শাসিত বিভিন্ন মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ডগুলো আপনার সারা ভারতবর্ষে দেখুন, সেখানে কত উন্নত মানের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের এখানেও আমি সেই প্রতিশ্রুতি দিতে চাইছি।